বার্থডে মা। তুমি বলেছো? বলো হ্যাপি বার্থডে মা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো ভাবছো চশমা পরে কেন? হ্যাঁ, আমার চোখে কনজাংটিভাইটিস হয়েছে, তো তাই জন্যে আমার মানে চশমা পরে থাকতে হচ্ছে। কারণ মানে ভীষণভাবে খুব মানে বাজেভাবে একদম চোখ ফুলে লাল হয়ে রয়েছে। আর আমার বাড়িতে সবারই চোখ ফুলে মানে আজ মানে এই ইনফেকশনটা সবারই হয়ে গেছে। আমাদের দুদিন তিন দিন আগে হয়েছে, আজকে দেখছি প্রায় সবারই হয়েছে। তো চলো আজকে ভিডিওর থাম্বনেইল অ্যান্ড টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আজকে কি। আজকে আমার বার্থডে, তো আজকে বার্থডে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো আজকে কী কী করবো সেই সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ব্লগটাকে আমি শুরু করছি। তো সকাল সকাল বরের হাতে এক কাপ চা দিয়ে আমার আজকে দিনটা শুরু হলো। ও শুধু চাটা করেছে আর আমি মেয়ের জন্য ব্রেকফাস্টটা করেছি আর কি। তো এখন ব্রেকফাস্ট করবে। আর এই দেখো, এটা একটা কী নিয়ে বায়না করছে সেটা ওকে দিতেই হবে। কী নিয়ে বায়না করছে আমার ঠিক জানা নেই, কিন্তু সত্যি আমি ওর বায়নাগুলো বুঝি না, মানে কী নিয়ে এক এক সময় বায়না করে। তো দেখো, বর সকালবেলায় বাজার করে নিয়ে এসেছিলো, বললো আজকে পোলাও করো, মাংস তো তোমরা দেখলেই, আজকে যেহেতু শনিবার, আর পনিরও এনেছিল। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আজকে শনিবারে নিরামিষ খায়, তো পনিরও করব, পোলাও করব, আর আমাদের জন্য একটু মাংস রান্না করব, চিকেন। তো এখানে দেখো পোলাওয়ের বাসন্তী পোলাও রেডি হচ্ছে, তো এখানে একদমই রেডি হয়ে এসছে আর কি, আর কিছুক্ষণ সময় লাগবে। আর ওদিকে পনিরটা হয়ে গেছিলো, আর এদিকে দেখো চিকেনটা প্রায় কষানো হচ্ছে, জল বেরিয়েছে চিকেনে। আর ও বললো একটু কষা করে চিকেনটাও করবে। আর এদিকে আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি করছি, আর বেশি কিছু করিনি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম, একটু আমার মেয়ের একটা ড্রেস কিনে দেব। তো এই যে হোয়াইট টি শার্টটা দেখছো, এই হোয়াইট টি শার্টটাই পছন্দ হয়েছিলো। তারপর এখান থেকে একটা কেক নিলাম, যেহেতু আমি হোম বেকার, কিন্তু আমার জন্মদিনে আমি নিজেই বেক করব। তো আমার বর বলেছিল যে ঠিক আছে আমি তাহলে কিনেই দিচ্ছি, আজ কিনেই খাও। তো লোকের জন্মদিনে কি হয়, আমি সবার বেক করে দিই কেকটা, কিন্তু আমার নিজের জন্মদিনে বেক করতে আমার যেন কেমন লাগে। তো তাই জন্য বর আমার জন্মদিনে একটা কেক কিনেই এনেছিল, সেটা বাই প্রফেশনাল কিছু বলতে পারবো না, মানে আমি সবার জন্মদিন, অ্যানিভার্সারি, যাই হোক সবার কেক বেক করে দিই, বাট নিজের জন্মদিনের জন্য কিছুই করতে পারি না। আর এই দেখো আমার মেয়েকে এখন সাজিয়ে দিয়েছি, ও খুব খুশি এই নতুন ড্রেস পরে। তারপরে ওর জন্য একটা বলও এনেছিলাম, তো এখন ওকে সাজিয়ে দেব, সাজিয়ে দিয়ে তারপরে আমি একটু নিজেও সেজে নেব। আর আমার বর আনতে গেছে না একটা আমার জন্য ফুলের মালা। অ্যাকচুয়ালি আমি না ফুলের মালা মাথায় দিতে ভীষণই ভালোবাসি, তো তাই জন্য মানে আমিও বলেছিলাম যে একটা ফুলের মালা এনে দেবে। তো বলছে ঠিক আছে তুমি রেডি হও, আমি ফুলের মালা এনে দেবো। তো এখন ঘড়িতে না প্রায় বাজে 7টার দিকে, তো ফুলের মালাটা আনতে গেছে, এখন আমি ওকে রেডি করিয়ে দিই, তারপরে আমি নিজে রেডি হব। তো হাতে পরলাম আমি চুড়ি, মানে বিয়ের পরে এরকম চুড়ি, অক্সিডাইজের চুড়িগুলো আর সেইভাবে পরা হয়ে ওঠে না। তো আমি ভাবলাম না আজকে আমার বার্থডে যাবো, তো তাই এই চুড়িগুলো পরি। আর এই যে কুর্তিটা দেখছো, এটা আমার বরের দেওয়া। আর দেখো আমার মেয়ে এখানে সেজে গুজে আয়নায় একদম নিজেকে দেখতেই ব্যস্ত হয়ে গেছে, তো নিজেকে দেখে নিজেকেই ফ্লাইং কিস দিচ্ছে। হাসিটা দেখেছ, খুবই ভালো লাগছে। তো আমিও ভাবলাম এবার আমি ওকে রেডি করিয়ে দিয়েছি যখন, তখন আমিও নিজে রেডি হয়ে যাই। রেডি হয়ে তারপরে বেশিক্ষণ লাগবে না কেক কাটতে, ও এখনও আসেনি যেহেতু, আসছে। আসলে জানো তো শরীরটা দুদিন ধরে এতটাই খারাপ রয়েছে, প্রথমত দাঁতের খুব যন্ত্রণা ছিল,
তারপর আমার চোখে হঠাৎ করে কনজাংটিভাইটিস শুরু হয়ে যাচ্ছে, মানে শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি প্রথমে ওর স্কুল থেকে, আমার মেয়ের স্কুল থেকেই এটা হয় আর কি, তারপরে আমার হয়, তারপরে আমার বরেরও হয়েছে, একের পর এক হয়েছে বাড়িতে। তো সেই জন্য না, মানে আর ইচ্ছেও করছিল না, আর আমার চোখটা এতটাই মানে বাবা উড়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বলো 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 বলো, তুমি বলো। মামা আমাদের ফ্যান অন করে দাও দেখি, একটু গান হয়ে যাচ্ছে, ছুরি উল্টো ধরেছে। না না, ছুরি উল্টো ধরেনি। প্লে করিনি কেমন হেজি আসছে কেন? কাছে ছিল না, ফোকাসটা গড়বড় হয়ে গেছিল, ফোকাসটা গড়বড় হয়ে গেছে। পাঁচটা টুকরো করতে হবে তোমাকে, এই বাকি দিদিদের জন্য রেখে দেবে কালকে। কে দেবো রে বাবা, আমি কি জানি না, হ্যাঁ কাল আসবে, আজকে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। বলো হ্যাপি বার্থডে মানু। তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্টে, আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুস্থ থাকাটা অনেকটাই কারণ দেখো এখন ভীষণভাবে কনজাংটিভাইটিস হচ্ছে, যেমন আমার চোখে হয়েছে আর কি, আর এটা ভীষণই মানে ভাইরাল একটা মানে কী বলবো, ভীষণভাবে ভাইরাস ছড়াচ্ছে আর কি। তো তোমরা সাবধানে থেকো, আর হাত ধুয়ে চোখে মানে হাত, এটা অ্যাকচুয়ালি দেখার মাধ্যমে খুব কম ছড়াচ্ছে, মানে এটা চোখে হাত দিয়ে যদি অন্য কোথাও হাত হয় সেটার মাধ্যমেই বেশি ছড়ায়। তো তোমরাও বি অ্যালার্ট থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নতুন ব্লগে।